বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ। এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের কম্পারিশন এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি। চলুন তা দেখে নেই এক নজরে। এখন দেখে নেব বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচের কম্পারিশন। প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী ওপেনার্স। নাম্বার এক জাকির হাসান, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার দুই মাহমুদুল হাসান জয়, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের শক্তিশালী ওপেনার্স। নাম্বার এক রোহিত শর্মা, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার দুই জসপ্রীত জয়সওয়াল, ওপেনিং ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য মিডল অর্ডার্স ব্যাটসম্যান। নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত, অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার চার মমিনুল হক, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার পাঁচ মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার ছয় সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার সাত লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার তিন বিরাট কোহলি, অনডাউন ব্যাটসম্যান। নাম্বার চার ঋষভ পান্ট, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার পাঁচ লোকেশ রাহুল, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ছয় সরফরাজ খান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার সাত রবীন্দ্র জাদেজা, ব্যাটিং অলরাউন্ডার। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের শক্তিশালী বোলার্স। নাম্বার আট মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার নয় তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার দশ হাসান মাহমুদ, ফাস্ট বোলার। এবং নাম্বার এগারো নাহিদ রানা, ফাস্ট বোলার। চলুন এখন দেখে নেওয়া যাক ভারত দলের শক্তিশালী বোলার্স। নাম্বার আট রবিচন্দ্রন অশ্বিন, স্পিন বোলার। নাম্বার নয় আকাশদীপ, ফাস্ট বোলার। নাম্বার দশ মোহাম্মদ সিরাজ, ফাস্ট বোলার। এবং নাম্বার এগারো জসপ্রীত বুমরা, ফাস্ট বোলার। এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন, এবং বাংলাদেশ এবং ভারতের এই একাদশকে আপনি দশের ভিতরে কত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম টেস্ট ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ 19 সেপ্টেম্বর 2024, সময় সকাল 10টা, ভেন্যু মা চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।